এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান বোকা হয়ে যায়। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর তা না হয় সব সময়ের জন্য, তবে তারা প্রেমে পড়বেই। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে। ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া, আবার কারোর জন্য স্বল্প, কিন্তু কষ্ট দুটোতেই সমান। একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হলো সার্থক প্রেমের নিদর্শন। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিচ্ছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটা প্রেমই প্রথম প্রেম। প্রেম হলো সিগারেটের মতো, যার আরম্ভ হলো অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি হয় ছাই দিয়ে। যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারলো না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারীর থেকে আলাদা করে দেখে, আর এক নারী এক পুরুষকে অন্য পুরুষের থেকে আলাদা করে দেখে। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে, কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না, এবং সেটি তোমাকে সরাসরি বলে দেয়। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, জীবনটা এত তুচ্ছ না। তো গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দেবে, আর যদি এইরকম ভিডিও মাঝে মধ্যে দেখতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে।